এদিকে কারফিউ ও গতকালের সহিংসতাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম নগরীকে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। টাঙ্গাইলের ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কোনো পরিবহন চলাচল করছে না। গাজীপুরের কালিয়াকৈরের সব ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা ও সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে। মেহেরপুরে বন্ধ আছে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভোলায় রাস্তাঘাটের পরিস্থিতি থমথমে। চলমান আন্দোলনে রাজশাহীর কারফিউ পরিস্থিতির বিষয়ে জানাতে আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, কারফিউতে রাজশাহীর জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে সবকিছু মিলিয়ে জানাবেন। তানি, রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ সেটি চলছে, আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ মানুষ এবং যে যানবাহন সেটি একেবারেই সীমিত অবস্থায় চলাচল করছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে এবং যানবাহন এবং সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা আমরা বাড়তে দেখেছি, কারণ যারা আসলে ঘর থেকে বের হয়েছেন তারা মূলত প্রয়োজনে তাগিদে বের হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন দৈনন্দিন জীবনে যেমন হচ্ছে বাজার তারা আসলে করতে অনেকে বের হয়েছেন, পাশাপাশি চিকিৎসার জন্য অনেকে মেডিকেলে গিয়েছেন। যারা আসলে ঘর থেকে বেরোচ্ছেন তারা এই দুই শ্রেণীর লোকই বলা যায়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় তাদেরকে তারপরে তাদেরকে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করছেন, তারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, সেই উত্তরগুলি তাদের কাছ থেকে আসলে খোঁজার চেষ্টা করছেন। এবং সেই উত্তরগুলি যদি তাদেরকে আসলে ঠিকঠাক মতন দিতে পারছে তাহলে কিন্তু তারা, আমরা দেখেছি যে তাদেরকে আসলে যাওয়ার যে অনুমতি সেটি কিন্তু দিচ্ছে। আর এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু, যেহেতু আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে ঢাকা যে কর্মসূচি ঢাকা লং মার্চের, তারা কিন্তু আজকে রাজশাহী বিশেষ করে যে তালাইমারি এলাকা রয়েছে সেখানে অবস্থান করছেন। এবং সেখান থেকে আমি মাত্র 50 গজ দূর থেকেই আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং ঠিক আমরা জানি যতটুকু যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যারা নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ রয়েছেন তারা কিন্তু রাজশাহী ইস্যু পয়েন্ট ছাড়াও অন্যান্য জায়গায় অবস্থান করছে। এক কথায় বলা যায় যে এই কর্মসূচি ঘিরে কিন্তু রাজশাহীতে এক ধরনের চাপা যে উত্তেজনা রয়েছে, সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যেন কোনো ধরনের মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি না হয়, যেন কোনো ধরনের সহিংসতা না হয়। সেই কারণে কিন্তু সকলকে আসলে ঘরে ফিরে যাওয়ার জন্য বিভিন্নভাবে আসলে বাইক করতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। এবং সকালে আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনী যারা সংস্থারা রয়েছেন তারা কিন্তু টহল জোরদার করেছে। এখন পর্যন্ত রাজশাহীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কারফিউ অনেকটাই মেনে চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছে। তানি, ধন্যবাদ আপনাকে।